ওকে, সো এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ। আমরা আগের লেকচারে পরমাণুর গঠন সম্পর্কিত মানে যে ইতিহাসটা ছিল সেই ইতিহাসটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, ক্লিয়ার? সো সেইখান থেকে আমরা যে বেসিকটা পাইছিলাম সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি আমাদের আগের লেকচার থেকে, ততটুকুর মধ্যে হচ্ছে যে আমরা জানি যে পরমাণু হচ্ছে গোলাকার বা এটা কি বলে মানে হ্যাঁ এরকম থ্রি ডাইমেনশনাল, যদি গোলক ধরো এইরকম গোলকের মতো, আর ওইটার যে ধনাত্মক আধান আছে প্রত্যেকটা ধনাত্মক আধান কি কেন্দ্রে পুঞ্জবিত, তাই না? অর্থাৎ এইটা যদি কি হয় পরমাণু হয় তখন যে ধনাত্মক আধান গুলো আছে প্রত্যেক এই সবগুলো ধনাত্মক আধান একটা জায়গায় পুঞ্জীভূত, এইটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, ক্লিয়ার? এবং রাদারফোর্ড এটা বলে গেছে যে আমাদের যে কক্ষপথ আছে সেই কক্ষপথ গুলোতে কি আছে ইলেকট্রন গুলো ঘুরতেছে, তাই না? এরকম ইলেকট্রন গুলো ঘুরতেছে, খেয়াল করো ধরো এরকম। আমরা এই পর্যন্ত আমাদের ধারণা পাইছি, অর্থাৎ একটা পরমাণুর গঠন বা একটা পরমাণু অ্যাকচুয়ালি কিরকম, সে আছে এরকম গোলাকার বা এরকম কি গোলক আকার, এবং তাদের যে ধনাত্মক যে নিউক্লিয়াস সেগুলো কেন্দ্রে আছে এবং ইলেকট্রন গুলো চারপাশে ঘুরতেছে কক্ষপথে, এবং এটাকে বলা হচ্ছে সৌর মডেল, ক্লিয়ার? তো এখন আমি যদি যাই এই যে ধনাত্মক যে আধান গুলো ওই ধনাত্মক আধান গুলোর নাম কি, তখন আমি যেটা জানবো সেটা হচ্ছে ধনাত্মক আধান গুলোর নাম হচ্ছে প্রোটন, ক্লিয়ার? ধনাত্মক আধান গুলোর নাম কি প্রোটন, তাহলে এইদিকে আমি দিচ্ছি ধনাত্মক আধানটার নাম হচ্ছে প্রোটন পি, এবং এই যে ঋণাত্মক আধান সেই ঋণাত্মক আধান গুলোর নাম হচ্ছে ইলেকট্রন। তার মানে আমি দেখি প্রোটন একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে কি প্রোটন আর একটা ইলেকট্রন, অর্থাৎ এখন পর্যন্ত আমরা পরমাণুকে ভাঙার পরে দুইটা কণিকার সম্পর্কে জানতে পারছি, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে ইলেকট্রন, এবং আমরা জানি প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। আচ্ছা একটা কণাতে চার্জযুক্ত সেটা আমরা কিভাবে বুঝবো, সেটার জন্য আমরা কি করবো দুইটা দুইটা ওই রকম দুইটা কণাকে আমরা কাছাকাছি আনবো, যখন কাছাকাছি আনার পরে দেখবো যে ওইটা আকর্ষণ বা বিকর্ষণ করতেছে একটাকে, তখন আমরা বুঝবো যে ওই কণাগুলো কি ওই কণাগুলোর মধ্যে চার্জ আছে, ওই কণাগুলো হয়তো বা ধনাত্মক নয়তো বা ঋণাত্মক, ক্লিয়ার? এবং এখন আমি যদি এমন দুইটা কণা আনি, কণা আনার পরে যদি দেখি যে ওই কণা দুইটা আকর্ষণ বা বিকর্ষণ কোনো কিছুই করতেছে না, তার মানে ওই দুইটা কণার মধ্যে কোনো চার্জ এক্সিস্ট করে না, কোনো চার্জ নেই, মানে ওই দুইটা কণার চার্জ হচ্ছে জিরো। তো এখন দেখো এখন আমরা পরমাণুর একটা ইউনিট জানতে পারছি, পরমাণু ইউনিট হচ্ছে পরমাণু, মানে আমরা প্রত্যেক পদার্থের যে একটা ইউনিট সেই ইউনিট হচ্ছে পরমাণু। এখন দেখো তাহলে প্রত্যেক পদার্থেই যদি এইরকম পরমাণু থাকে তাহলে তো প্রত্যেকটা পদার্থ একই রকম হওয়ার কথা ছিল, লজিক্যালি কি বললাম যে প্রত্যেকটা পদার্থই যদি এই একই পরমাণু দ্বারা গঠিত হইতো তাহলে তো এই প্রত্যেকটা পদার্থই কিন্তু একই রকম হইতো, এক একটা পদার্থের তো এক একটা বৈশিষ্ট্য, এক একটা পদার্থ হচ্ছে এক এক রকম, তাহলে সেইটাকে আমরা কিভাবে ডিফাইন করব, সেটার জন্য আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে তখন বিজ্ঞানীরা চিন্তা করা শুরু করলেন যে আমরা এরকম একটা গঠন পাইছি যে গঠনটা প্রত্যেকটা পদার্থের মধ্যে আছে, বাট আমরা এই বৈশিষ্ট্যটা বা আমরা এই যুক্তিটা খণ্ডন করতে পারতেছি না যে প্রত্যেকটা পদার্থ হচ্ছে একটা একটা বৈশিষ্ট্যের সাথে অন্য একটা পদার্থের মিল নেই, বা একটা মৌলিক পদার্থের সাথে অন্য একটা মৌলিক পদার্থের আমরা মিল খুঁজে পাই না, তাদের প্রত্যেকে আলাদা ধর্ম আছে, ক্লিয়ার? সো সেই কনসেপশন থেকে উনারা যেটা বের করতে পারলেন সেটা হচ্ছে প্রত্যেকটা পদার্থই এরকম পরমাণু দ্বারা গঠিত, কি বললাম প্রত্যেকটা পদার্থই এরকম পরমাণু দ্বারা গঠিত, বাট চেঞ্জটা হচ্ছে এই যে প্রোটন সংখ্যাতে, অর্থাৎ একটা পদার্থ আমি দুইটা পদার্থ নিলাম, দুইটা পদার্থের যে পরমাণু ওই দুইটা পদার্থের পরমাণুতে পরমাণু গুলোই গোলাকার, পরমাণু গুলোর সবগুলো ধনাত্মক নিউক্লিয়াস অবস্থান করতেছে, ওই দুইটা পরমাণুরই কক্ষপথে কি আছে ইলেকট্রন আছে, বাট একটা জায়গায় চেঞ্জটা হচ্ছে প্রোটন সংখ্যায়, অর্থাৎ একটা পরমাণু একটা পদার্থের পরমাণুর যে প্রোটন সংখ্যা সেই প্রোটন সংখ্যার পরিমাণ হচ্ছে সাপোজ 3, অন্য একটা পদার্থের যে প্রোটন সংখ্যা সেটার পরমাণু অন্য একটা যে পরমাণু সেটার প্রোটন সংখ্যা হচ্ছে 4, তার মানে আমরা পরমাণু একটা ইউনিট পাচ্ছি যে প্রত্যেকটা পদার্থের একক হচ্ছে পরমাণু, বাট প্রত্যেকটা পদার্থের যে ধর্ম যে ভিন্ন
সেটা ডিফাইন করার জন্য আমাদেরকে অন্য একটা কনসেপ্টটা আনতে হচ্ছে, সেটা হচ্ছে পরমাণুর প্রোটন সংখ্যার পরিবর্তনের কারণে পদার্থের ধর্ম কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, সেটা আমাদেরকে বুঝতে হবে। তার মানে কি, যে অ্যাকচুয়ালি কি বললাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা পদার্থই পরমাণু দ্বারা গঠিত, বাট ওই প্রত্যেকটা পদার্থ যে পরমাণু দ্বারা গঠিত একই রকম যদি পদার্থ হয় তখন তাদের সবার মধ্যে একই রকম প্রোটন থাকবে। সাপোজ আমি যদি একটা লোহার টুকরা নিই, এটা যদি একটা মৌলিক পদার্থ, লোহার যেটা একটা মৌলিক পদার্থ, এখন আমি যদি লোহার পরমাণুগুলোকে দেখি, লোহার পরমাণুগুলোকে যদি আমি দেখতে পারি, তখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে লোহার সব পরমাণুর মধ্যে, লোহার সব পরমাণুর মধ্যে 26টা প্রোটন আছে, লোহার সব পরমাণুর মধ্যে 26টা প্রোটন আছে। এই জন্য যেহেতু লোহার সব পরমাণুর মধ্যে 26টা প্রোটন আছে, এই জন্য তুমি আজকে বাংলাদেশের একটা লোহা নাও, অন্য দেশের একটা লোহা নাও, যে কোনো একটা জায়গার লোহা নাও না কেন, ওই প্রত্যেকটা একই রকম আচরণ করবে। বাট তুমি লোহা নাও একটা, আরেকটা তুমি সাপোজ মৌলিক পদার্থ লিথিয়াম নেও বা সোডিয়াম নেও, তখন দেখবা যে লিথিয়ামের সাথে লিথিয়ামের সাথে সোডিয়ামের কোনো মিল নেই বা সোডিয়ামের সাথে লোহার কোনো মিল নেই। বাট ওই যে যত সোডিয়াম আছে, যত সোডিয়াম আছে পৃথিবীতে, ওই সবগুলো ধর্ম আবার একই রকম। তার মানে সোডিয়াম যে পরমাণুটা দ্বারা গঠিত, ওই পরমাণুগুলো সব সোডিয়ামে একই রকম, বাট চেঞ্জটা কোন জায়গায়, তাহলে লোহার সাথে তার ধর্মের কোন কারণে চেঞ্জ হচ্ছে, কারণটা হচ্ছে লোহার যেই পরমাণুটা ছিল সেটার প্রোটন সংখ্যা ছিল 26, এবং লিথিয়ামের যে প্রোটন সংখ্যা সেটার প্রোটন সংখ্যা হচ্ছে 3। তার মানে অ্যাকচুয়ালি আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পদার্থে, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পদার্থে যে প্রোটন সংখ্যাটা আছে ওই প্রোটন সংখ্যাটা চেঞ্জ, অর্থাৎ প্রোটন সংখ্যা চেঞ্জ করে তো পদার্থ চেঞ্জ হয়ে যাবে। প্রোটন সংখ্যা যখন 3 তখন পদার্থটা হচ্ছে লিথিয়াম, প্রোটন সংখ্যা যখন 4 তখন পদার্থটা হচ্ছে বেরিলিয়াম, প্রোটন সংখ্যা যখন 5 তখন পদার্থটা হচ্ছে বোরন, প্রোটন সংখ্যা যখন 6 তখন পদার্থটা হচ্ছে কার্বন। বুঝা গেছে, প্রোটন সংখ্যা যখন 26 তখন পদার্থটা হচ্ছে Fe বা হচ্ছে কি লোহা। তার মানে কি বুঝলাম, সেটা হচ্ছে যে এই যে পরমাণু, প্রত্যেকটা পদার্থই পরমাণু দ্বারা গঠিত, বাট ওই প্রত্যেকটা পদার্থের মধ্যে এই কথা তোমাকে বলাইতে হবে যে একই রকম যদি পদার্থ হয়, একই রকম পদার্থের প্রত্যেকটা পরমাণুতে, একই রকম পদার্থের প্রত্যেকটা পরমাণুতেই সমান সংখ্যক প্রোটন আছে, বাট ভিন্ন ভিন্ন পদার্থের মধ্যে কখনোই কি সমান সংখ্যক প্রোটন নেই। অর্থাৎ প্রোটন যদি 1 থাকে, খেয়াল করো প্রোটন যদি 1 থাকে তখন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, প্রোটন যখন 1, যখন প্রোটন 1 তখন আমরা যে যৌগটা পাচ্ছি, যে মৌলটা পাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোজেন। আমি একটু লেখার চেষ্টা করি, যখন প্রোটন 1 অর্থাৎ এই কেন্দ্রে যখন একটা প্লাস থাকবে, এই কেন্দ্রে যখন একটা প্লাস থাকবে, সো এই কেন্দ্রে যখন একটা প্লাস থাকবে তখন এটাকে আমরা বলতেছি হাইড্রোজেন। এই যৌগটার নাম কি তখন, এই মৌলটার নাম কি তখন, হাইড্রোজেন। এটাকে একটা ইলেকট্রন থাকবে শুধুমাত্র, ওইটার ব্যাপারে পরে আসতেছি। কারণ কি বললাম, যখন একটা প্রোটন থাকবে তখন পদার্থটা হচ্ছে হাইড্রোজেন। আমি যদি আরেকটা প্রোটন বাড়াই দিই, আর এদিকে অবশ্যই একটা ইলেকট্রন বাড়াইতে হবে বা না বাড়াইলেও চলবে, বাট আমি যখন একটা আরেকটা প্রোটন বাড়াই দেবো তখন এই কক্ষপথে, এই নিউক্লিয়াসে তার প্রোটন সংখ্যা কয়টা হইলো, 2টা। যখন প্রোটন 2টা হয়ে গেল তখন আর ওইটা হাইড্রোজেন থাকলো না, এই পদার্থটা হয়ে যাবে হিলিয়াম। বুঝা গেছে, তার মানে একটা প্রোটন যখন থাকতেছে, একটা প্রোটন যখন থাকতেছে তখন এটাকে আমরা বলতেছি হাইড্রোজেন। একটা প্রোটন, একটা প্রোটন থাকলে আমরা বলতেছি হাইড্রোজেন, যখন 2টা প্রোটন আমরা পাচ্ছি তখন বলতেছি হিলিয়াম। ঠিক এরকম যখন এদিকে আমি 3টা প্রোটন দিয়ে দিচ্ছি, এদিকে যখন আমরা 3টা প্রোটন দিয়ে দিচ্ছি তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তখন এই যৌগটা আর হিলিয়াম থাকতেছে না, এই মৌলটা হচ্ছে তোমার তখন হচ্ছে লিথিয়াম। তার মানে এই যে একটা পরমাণু তার যে বৈশিষ্ট্য বা তার যে ধর্ম সেইটা পুরাটাই নির্ভর করতেছে প্রোটন সংখ্যার উপরে, কতটা প্রোটন আছে সেটার উপরে। প্রত্যেকটা পদার্থেরই, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুর মধ্যে ভিন্ন ভিন্ন সংখ্যক কি আছে, প্রোটন আছে। একই রকম যদি প্রোটন থাকে তখন তুমি বলে দিতে পারো যে ওই 2টা পরমাণু একই পদার্থের, ক্লিয়ার, একই রকম প্রোটন। সাপোজ তুমি বাংলাদেশ থেকে একটা মৌলিক পদার্থ পাইলা যেটার পরমাণুর মধ্যে তুমি দেখলে যে 3টা প্রোটন আছে, এখন তুমি আমেরিকা থেকেও একটা এরকম একটা যৌগ পাই, একটা মৌল পাইলা, সেই মৌলটা দেখে যখন প্রোটন হিসাব করতে গেলে তখন দেখলে যে 3টা প্রোটন আছে, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারো বাংলাদেশে যেটা পাইছিলে সেটাও লিথিয়াম, আমেরিকাতে যেটা পাইছে সেটাও লিথিয়াম। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝে গেছো ব্যাপারটা? ওকে, সো তার মানে আমরা কি বুঝলাম, সেটা হচ্ছে আমরা এই যে পরমাণুর প্রোটনের সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেটার কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। ক্লিয়ার, আমার একটা ভিডিও আসতে যাচ্ছে, একো কাটা দাও, আচ্ছা যাও।
আচ্ছা ওকে, তো তার মানে আমরা এই একটা কনসেপশন ক্লিয়ার করতে পারলাম তাই না, যে কি এই যে প্রত্যেকটা পদার্থের নির্দিষ্ট সংখ্যক, প্রত্যেকটা মৌলিক পদার্থের নির্দিষ্ট সংখ্যক প্রোটন আছে, এবং এই যে নির্দিষ্ট সংখ্যক প্রোটন সেটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। তার মানে কি প্রত্যেকটা পদার্থের, প্রত্যেকটা মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন, বাট যদি একই পদার্থের হয় তখন আমার পারমাণবিক সংখ্যা সবারই কি সমান, প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান। তার মানে আমরা এটা বলতে পারি প্রত্যেকটি পদার্থের পারমাণবিক সংখ্যা ভিন্ন। তুমি যদি প্রোটন সংখ্যা চেঞ্জ করে দাও, তুমি যদি প্রোটন সংখ্যা চেঞ্জ করে দাও তখন যেটা হবে সেটা হচ্ছে তখন ওই মৌলটাও চেঞ্জ হয়ে যাবে। বারবার কথা বলতেছি, বারবার মনে রাখতে হবে এইগুলো তোমার নাইনটিনের বেসিক, এগুলো ইন্টারের বেসিক। ক্লিয়ার? ওকে, তার মানে আমরা একটা কনসেপশন ক্লিয়ার করতে পারলাম। সেই কনসেপশনটা হচ্ছে যে এই যে প্রোটন সংখ্যা, কি বললাম, এই যে প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যাকে আমরা কি বলতেছি পারমাণবিক সংখ্যা, তাই না? আচ্ছা দেখো, এখন একটা পরমাণু, ওই পরমাণুটার ভর কিরকম আমরা সেটা নির্ণয় করতে চাচ্ছি, একটা পরমাণুর ভর। এবং এইটা ভরে যাওয়ার আগে আমি আরেকটা কনসেপশন একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে একটা পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ, খেয়াল করো একটা পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ যখন সাধারণ অবস্থায় তুমি একটা পরমাণু আর অন্য একটা পরমাণুকে কাছাকাছি আনবা, তখন তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করে না। যেহেতু কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকে না, সেহেতু তাদের মধ্যে কি কোনো চার্জ বজায় থাকে না। যদি তাদের মধ্যে চার্জ বজায় থাকতো তাহলে কি হতো, তাহলে একজন আরেকজনকে আকর্ষণ বা বিকর্ষণ করতো। তার মানে আমি যখন দুইটা পরমাণুকে আনতেছি, খেয়াল করো আমি যখন দুইটা পরমাণুকে আনতেছি, দুইটা পরমাণুকে, তখন দেখুন যে একটা দিকে আকর্ষণ বিকর্ষণ করে না। তার মানে পরমাণু মানে যে মোট চার্জ, সেই মোট চার্জের পরিমাণ জিরো। তাহলে এই যে আমি বললাম পরমাণুর এই যে মাঝখানে, পরমাণুর মাঝখানে সাপোজ তিনটা প্রোটন আছে বা তিনটা প্লাস আছে, মানে এই দিকে আমি দেখাচ্ছি যে তিনটা ধনাত্মক আধান আছে, বাট পরমাণুর চার্জ যেহেতু মোট জিরো, যেহেতু এদিকে প্লাস থ্রি আছে, সো এটাকে আমাকে অবশ্যই মাইনাস থ্রি বানাইতে হবে, মাইনাস থ্রি না দিলে আলটিমেট রেজাল্ট জিরো আসবে না। এই জন্য আমি বলতে পারি যে একটা পরমাণুতে যে পরিমাণ ধনাত্মক আধান থাকে ঠিক সেই পরিমাণ ঋণাত্মক আধান থাকে, এবং ঋণাত্মক আধানগুলোকে আমরা বলি ইলেকট্রন। তার মানে একটা পরমাণুতে যে পরিমাণ প্রোটন থাকতেছে ঠিক একই পরিমাণ কি থাকতেছে, ইলেকট্রন থাকতেছে। ক্লিয়ার? একটা পরমাণুতে যে পরিমাণ প্রোটন থাকতেছে ঠিক একই পরিমাণ ইলেকট্রন থাকতেছে। তার মানে আমরা একটা কনসেপশন ক্লিয়ার করতে পারলাম, আমরা যদি কোনো একটা মৌলের, আমাকে যদি কোনো একটা মৌল, সাপোজ আমাকে যদি কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা দেওয়ার পর আমাকে যদি বলে যে ওইটা ইলেকট্রন সংখ্যা কত সেটা বলো, তখন কিন্তু আমি বলে দিতে পারবো, কারণ কি প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। এখনকার জিনিস এই এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে আমি যদি ইলেকট্রন সংখ্যা চেঞ্জ করে দিই, সাপোজ ধরো আমি এইটার বাইরে এই এই সাবস্টেন্সটার ইলেকট্রন থাকার কথা ছিল, সাপোজ আমি দুইটা প্রোটন দিই, তখন বোঝানোর সুবিধা হবে, দুইটা না তিনটাই দিই, ওকে তিনটাই, এবং এটার এই কক্ষপথে দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন এক্সিস্ট করতেছে, দুইটা ইলেকট্রন এক্সিস্ট করতেছে এই কক্ষপথে, এবং এই কক্ষপথে আর একটা ইলেকট্রন এক্সিস্ট করতেছে। সামনে আমি বুঝাবো কেন এই দুই এই কক্ষপথে দুইটা ইলেকট্রন, এরপর কক্ষপথে একটা ইলেকট্রন এক্সিস্ট করতেছে, বাট এখন ধরে নাও ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো কয়টা প্রোটন আছে এদিকে, 1 2 3, তিনটা প্রোটন, তিনটা প্রোটন আছে, এবং এদিকে ইলেকট্রন কয়টা, 1 2 3। এখন দেখো একটা পরমাণু যখন নিরপেক্ষ অবস্থায় আছে তখন তার মধ্যে যতগুলো প্রোটন আছে ততগুলো কি আছে, ইলেকট্রন আছে। এখন তুমি যদি ওই পরমাণুটার একটা প্রোটনকে বাড়ায় দাও বা চেঞ্জ করে দাও তখন মৌলটাই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সাপোজ ধরো একটা প্রোটন থাকলে সেটাকে আমরা বলি হাইড্রোজেন, দুইটা প্রোটন থাকলে সেটাকে আমরা বলি হিলিয়াম, তিনটা প্রোটন থাকলে সেটাকে আমরা বলি লিথিয়াম, চারটা প্রোটন থাকলে সেটাকে আমরা বলি, খেয়াল করো, বেরিলিয়াম। আমরা সামনে এগুলো পড়বো, কিভাবে মনে রাখতে হবে সেটাও বোঝাবো, বাট যখন একটা প্রোটন থাকবে তখন সেটাকে বলতেছি হিলিয়াম, সরি হাইড্রোজেন, যখন দুইটা প্রোটন থাকবে তখন বলতেছি হিলিয়াম, যখন তিনটা প্রোটন থাকবে তখন বলতেছি লিথিয়াম, যখন চারটা প্রোটন থাকবে তখন বলতেছি বেরিলিয়াম। খেয়াল করো যখন এইটাতে গেলাম, আমি যদি এই জায়গায় প্রোটন সংখ্যা কয়টা, তিনটা, হ্যাঁ, তো তিনটার জন্য আমি বলতে পারি তিনটা প্রোটন মানে হচ্ছে লিথিয়াম, এবং এই তিনটা প্রোটনের কারণে তিনটা ইলেকট্রন আছে। এখন আমি চেঞ্জ করে দিলাম, একটু আমি কি চেঞ্জ করলাম, প্রোটন চেঞ্জ করে দিলাম, প্রোটন সাপোজ এদিক একটা প্রোটন দিকে বাড়তি দিয়ে দিলাম, যদি আমি প্রোটন যদি বাড়তি দিই তখন এই মৌলটাও চেঞ্জ হয়ে যাবে, মৌলটা ছিল লিথিয়াম এখন হয়ে যাবে বেরিলিয়াম। বাট আমি যদি ইলেকট্রনের কোনো চেঞ্জ করি, আমি যদি ইলেকট্রনের কোনো চেঞ্জ করি, খেয়াল করো এদিক ইলেকট্রন হচ্ছে তিনটা, আমি যদি এদিকে অন্য একটা ইলেকট্রন বাড়ায় দিই তখন এই মৌলটা চেঞ্জ হবে না, মৌলটা যে লিথিয়াম ছিল লিথিয়ামই থাকবে। তার মানে কি আমাদের অ্যাকচুয়ালি আমরা একটা মৌলকে যদি চেঞ্জ করতে চাই, মৌলের পুরো মৌলটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে প্রোটন সংখ্যাকে চেঞ্জ করতে হবে। আমি যদি অন্যান্য পরমাণু অন্যান্য কণিকাকেও চেঞ্জ করি তখন ওই যে পদার্থটা আছে ওই পদার্থটা চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নাই। অর্থাৎ খেয়াল করো আমি যখন এই তিনটা এই দিয়ে তিনটা ইলেকট্রন আছে, আমি যদি এদিকে অন্য আরেকটা ইলেকট্রন বাড়তি
অ্যাড করি, তখনও এই যে লিথিয়াম ছিল সেটা লিথিয়াম লিথিয়ামই থাকবে। হ্যাঁ, আগে ছিল বিদ্যুৎ নিরপেক্ষ, এখন হয়তো বা সে চার্জিত অবস্থায় থাকবে, সেটা সামনে বোঝাবো। বাট সেই যে লিথিয়াম ছিল লিথিয়ামই থাকবে। আমি যদি অন্য একটা ইলেকট্রন যদি সরাই নিই এখান থেকে, তখন সে যে লিথিয়াম ছিল লিথিয়ামই থাকবে, তার মধ্যে কোনো চেঞ্জ আসবে না। বাট তার যেই তড়িৎ নিরপেক্ষতা ছিল সেটা আর থাকবে না, সে চার্জিত অবস্থায় এখন থাকবে। বাট এই লিথিয়ামটাকে যদি চেঞ্জ করতে হয়, তখন আমাকে অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যাটাকে চেঞ্জ করতে হবে। তার মানে দেখো, তার মানে একটা পরমাণু কি যদি আমি চেঞ্জ করতে চাই, তখন আমাকে কি চেঞ্জ করতে হবে? প্রোটন সংখ্যা চেঞ্জ করতে হবে। আমি যদি ইলেকট্রন সংখ্যাকে চেঞ্জ করি, কখনোই পরমাণুটা চেঞ্জ হবে না। পরমাণুটা একটা পরমাণু থেকে অন্য পরমাণুতে যাবে না। বাট আমি যদি প্রোটনটাকে কোনোভাবে চেঞ্জ করতে পারি, তখন যেটা হবে সেটা হচ্ছে ওই পুরো পরমাণুটাই চেঞ্জ হয়ে যাবে, ওই পুরো পরমাণুটাই অন্য একটা পদার্থে রূপান্তরিত হয়ে যাবে। ক্লিয়ার? বুঝা গেছে ব্যাপারটা? ওকে, আমরা এই কনসেপশনটা ক্লিয়ার করতে পারি। আমরা এখন চলে যাবো হচ্ছে নতুন একটা ধারণাতে, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যার পরে আমরা চলে যাবো হচ্ছে ভর সংখ্যা। কিসে চলে যাবো? ভর সংখ্যাতে চলে যাবো। খেয়াল করো, এখন বিজ্ঞানী যখন এটা যখন আবিষ্কার করলেন, আবিষ্কার করার পরে ওনারা প্রোটনের ভর মাপছেন, সেই ভরটা অবশ্যই ক্ষুদ্র একটা ভর, এবং ওই ভরটাকে ওনারা ওয়ান ইউনিট ধরছেন। অর্থাৎ আমি যদি একটা প্রোটনকে মাপলাম, একটা প্রোটনকে মাপার পরে আমি অনেক ক্ষুদ্র একটা ভর পাইলাম, ওই ক্ষুদ্র ভরটাকে আমি এক ধরে নিলাম, মানে ওয়ান ইউনিট জাস্ট, নট এত গ্রাম, ওয়ান গ্রাম আমি বলতে পারবো না। কারণ যে পরমাণু যেহেতু এত ক্ষুদ্র যে ওইটাকে আমরা খালি চোখেই দেখতে পারি না, তাহলে ওইটার ভর অবশ্যই অত্যন্ত ক্ষুদ্র, এবং ওই যে ক্ষুদ্র ভরটাকে ওটা আমি ওয়ান ইউনিট ধরে নিলাম, ওয়ান ইউনিট নট ওয়ান গ্রাম, কারণ ওয়ান গ্রাম হওয়া পসিবল না। একটা পরমাণু যে পরিমাণ ছোট সেটার ওজন ওয়ান গ্রাম হওয়া পসিবল না। তার মানে আমরা কি করলাম, একটা প্রোটনকে যখন মাপলাম, তখন ওই প্রোটনকে মাপার পরে আমরা কি পাইলাম, একটা প্রোটনকে মাপার পরে ওইটার ভর যেই ভরটা পাইলাম সেটাকে আমরা এক ইউনিট ধরলাম, সেটাকে ধরলাম এক ইউনিট। এখন দেখো, তার মানে এদিকে তিনটা প্রোটন আছে, একটা পরমাণুতে যখন তিনটা প্রোটন থাকবে, একটা পরমাণুতে যখন কি থাকবে, তিনটা প্রোটন থাকবে, তখন ওইটার যেই ভর সেটাও তিন ইউনিট হওয়ার কথা ছিল। তাহলে আমি তোমাকে বলি, ইলেকট্রনের ভর এত ক্ষুদ্র যে ওইটাকে একেবারে নগণ্য ধরা যায়। সো ইলেকট্রনের ভরটাকে আমি চিন্তা করতেছি না। তার মানে অ্যাকচুয়ালি ইনিশিয়ালি পারমাণবিক ভর বলতে কাকে বোঝানো যাইতো? পারমাণবিক সংখ্যাকেই বোঝানো যাইতো। খেয়াল করো, এইদিকে ওনারা প্রত্যেকটা প্রোটনের ইয়া কত? এক ইউনিট। দ্যাট মিন্স তিনটা প্রোটন আছে এদিকে, তার মানে তিনটা প্রোটনের যে ভর, তিনটা প্রোটনের ভর হবে থ্রি। তার মানে এই পরমাণুটার ভর, লিথিয়াম পরমাণুর ভর হওয়ার কথা ছিল থ্রি ইউনিট বা তিন ইউনিট বা থ্রি। বাট ওনারা যখন এটা মাপলেন, যখন প্রত্যেকটা প্রোটনের ভর মাপলেন, ম্যাপে দেখলেন যে প্রোটনের ভর মাপার পরে আমি পাচ্ছি হচ্ছে থ্রি, প্রোটনের ভর মাপার পরে আমি কত পাচ্ছি? থ্রি। বাট উনি যখন আবার ওই পরমাণুটাকে যখন পুরাটাকে একসাথে মাপতে গেলেন, তখন দেখলেন যে এই পরমাণুটার ওজন হচ্ছে সাত, এই পরমাণুটার ওজন কি? সাত। তখন তো মাথা নষ্ট, যে আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোটনকে যখন আলাদা আলাদা করে মাপছিলাম, তখন প্রত্যেকটা প্রোটনকে পাইলাম, প্রত্যেকটা প্রোটনের ভর পাইলাম আমি হচ্ছে তিন, প্রত্যেকটা প্রোটনের ভর হচ্ছে এক, যে কারণে তিনটা প্রোটনের ভর হওয়ার কথা ছিল তিন। কিন্তু আমি যখন পরমাণুটাকে এইভাবে নিয়ে যখন একটা পাল্লার মধ্যে মাপতেছি, তখন পুরো যে পরমাণুটা ছিল ওই পুরো পরমাণুটার ভর আমি শো করতেছি সাত। তাহলে এই যে চার, এটা কোন জায়গায় থেকে আসলো? তখন আবার চিন্তা করা শুরু করলেন, তার মানে কি? তার মানে কি পরমাণুর ভিতরে আরো কিছু আছে নাকি? ইভেন তারা চিন্তা করতে করতে পাইলেন যে পরমাণুর ভিতরে অন্য একটা কণিকা আছে, যে কণিকাটার নাম দিলেন ওনারা নিউট্রন, এবং ওই কণাটার ভরও প্রায় প্রোটনের সমান, যে কারণে এই ব্যাপারটা ঘটতেছিল। মানে পরীক্ষাবদ্ধ ফলাফল ছিল, মানে ক্যালকুলেশন অনুযায়ী ফলাফল আসতো তিন, বাট পরীক্ষাবদ্ধ ফলাফল আসতেছিল সাত। ওনারা যখন প্রোটন গুলো হিসাব করতেছেন, আলাদা ওনারা একটা প্রোটনকে ক্যালকুলেশন করছেন, প্রোটনকে ক্যালকুলেশন করার পরে মান পাইছেন ওয়ান, ওয়ান ইউনিট, নিউট্রন, এবং ওই যে নিউট্রন কণাটার ভর, ওইটার ভরও প্রোটন সংখ্যার সমান। কিন্তু একটা কথা, এখন ওই নিউট্রন কণাটা কি কোনো চার্জ আছে কিনা?
সেইটা নিয়ে আবার ওনারা চিন্তা করতে থাকতেন। এখন দেখো, এখন একটা পরমাণুর মোট চার্জ কত? মোট চার্জ হচ্ছে জিরো। এখন জিরো তো আমরা আগে বানায় ফেলছি, জিরো আমরা কি করছি আগে বানায় ফেলছি, অর্থাৎ প্রোটনের চার্জ +3 আর এদিকে মোট ইলেকট্রনের চার্জ হচ্ছে -3, দ্যাট মিন্স আলটিমেট রেজাল্ট হচ্ছে জিরো। বাট আমি যেটা এখন যেটা আনলাম সেটা হচ্ছে এদিকে আমি আরো চারটা নতুন কণা দিলাম, নতুন কণাগুলোকে সাপোজ আমি এরকম লিখতেছি 1, 2, 3, 4, এটা চারটা আমি নতুন কণা দিলাম, এইটা চারটা যে নতুন কণা দিলাম, এই চারটা নতুন কণাকে এখন আমি কি বলবো, এই কণাগুলোকে চার্জিত অবস্থায় নাকি অচার্জিত অবস্থায়? চার্জ নেই। বাস্তব কথা হচ্ছে এদের চার্জ নেই, কারণ হচ্ছে এদের চার্জ থাকলে অবশ্যই এদিকে ধনাত্মক আদান বাইরা যেত বা ঋণাত্মক আদান বাইরা যেত, কিন্তু পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ এবং আমরা যেহেতু আগে এটাকে জিরো বানায় ফেলছি, থিওরিটিক্যালি যেহেতু আমরা আগে জিরো পেয়ে ফেলছি, সেহেতু পরমাণুটি এখন অন্য যে কোনো কোনায় অবস্থান করুক না কেন সেটা কোনো চার্জ থাকা পসিবল না। এবং এটা ওনারা পরীক্ষা করেও পেলেন, দুইটা নিউট্রনকে কাছাকাছি আনলেন, তখন দেখলেন যে একটা নিউট্রন অন্য একটা নিউট্রনকে আকর্ষণ বা বিকর্ষণ করে না, যেহেতু আকর্ষণ বা বিকর্ষণ করে না সেহেতু তার কি কোনো চার্জ নেই। ক্লিয়ার? তার মানে পরমাণুর ভর ভর যখন তারা মাপতে গেলেন, তখন ভর মাপতে গিয়ে ওনারা একটা নতুন কণার সন্ধান পাইলেন, ওনারা একটা নতুন ধরনের একটা কণার সন্ধান পাইলেন, সেই কণাটাকে হচ্ছে নিউট্রন। এবং পরমাণুর যে ভর, সেই ভরটা হচ্ছে পারমাণবিক মানে পারমাণবিক সংখ্যা, মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, সেটা হচ্ছে পরমাণুর ভর। এখন দেখো, এখন কোন কারণে প্রথম দিকে আমি একটা কথা বলছিলাম যে একটা প্রোটনের ভর হচ্ছে 1 ইউনিট, সেটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় শুনো, একটা একটা প্রোটনের ভর হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র। সাপোজ ধরো আমার এদিকে একজন মানুষ আছে, সাপোজ এদিকে একজন মানুষ, একজন মানুষকে আমি মাপার পরে তার ভর পাইলাম হচ্ছে, সাপোজ একজন মানুষকে মাপার পরে তার ভর পাইলাম হচ্ছে 150 কেজি। এখন আমি এটাতে এটা থেকে হিসাব করতে চাচ্ছি যে 10 জন মানুষের ভর কত, 10 জন মানুষের ভর হচ্ছে 50 × 10 500 কেজি। বাট দেখো, বাট আমি যেটা করবো সেটা হচ্ছে এই 50 কেজি, সাপোজ ধরে নাও যে এই 50 কেজি পর্যন্ত, মানে 50 কেজি পাথর আমাদের পাওয়া সম্ভব না, আমরা পাচ্ছি না 50 কেজি পাথর, এরকম ধরে নাও এরকম ব্যাপারটা, আমরা 50 কেজি পাথর পাচ্ছি না। তখন আমরা কি করলাম, আমরা বলে দিলাম যে একজন মানুষের, খেয়াল করো আমরা জাস্ট এতটুকু জানি যে একজন মানুষের বল হচ্ছে 50 কেজি, বাট আমরা যে 10 জন মানুষকে যে মাপবো সেটা মাপার জন্য আমরা 500 কেজি কিছু পাচ্ছি না। আমরা আগে থেকে জানা রাখলাম যে একজন মানুষের ভর কত, 50 কেজি, একজন মানুষের ভর হচ্ছে 50 কেজি। তার মানে আমি যে 10 জন মানুষের ভর সেটা যদি আমার পাল্লা নাও থাকে, তখন কিন্তু আমি ক্যালকুলেশন করে বের করতে পারতেছি কি দ্বারা, 50 × 10 দ্বারা। ক্লিয়ার? 50 × 10 দ্বারা, দ্যাট মিন্স আমার একটা টাইমে একটা টাইম আমার 500 কেজি পাওয়ার কোনো নলেজ, 500 কেজি পাওয়ার দরকার নেই, আমি যদি এইটা জানি যে 50 × 10 বার আছে সেটাই যথেষ্ট, তাই না, সেটাই যথেষ্ট। অর্থাৎ এই জায়গাটা এই 500 কেজিটাকে আমি এইভাবে বর্ণনা দিতে পারি, 50 × 10 = 10, ঠিক এরকম প্রোটনের যে ভরটা ছিল সেই ভরটা ছিল অত্যন্ত ক্ষুদ্র, আমরা সেটাকে 1 ইউনিট ধরে নিছি। এবং ধরো প্রোটনের একটা প্রোটনের ভর আমরা জানি অ্যাকচুয়াল ভর হচ্ছে, একটা প্রোটনের অ্যাকচুয়াল ভর হচ্ছে সাপোজ ধরে নিও যে এটার অ্যাকচুয়াল ভর হচ্ছে সাপোজ 2 গ্রাম। বাট আমরা কি করলাম সেটা হচ্ছে আমরা বললাম যে দেখো এদিকে যেহেতু একটা দুইটা তিনটা প্রোটন আছে, তিনটা প্রোটন, দ্যাট মিন্স মোট তিনটা প্রোটন, এবং প্রোটনের সমান ভরের যেহেতু 1, 2, 3, 4 চারটা নিউট্রন আছে, দ্যাট মিন্স মোট আমার কাছে আমি বলতে পারি যে 7টা প্রোটন আছে, মোট 7টা প্রোটন, মানে যেহেতু নিউট্রনের ভর আর প্রোটনের ভর সমান, আমি বলতে পারি 7টা প্রোটন। এই 7টা প্রোটন থাকলেই কিন্তু আমি ধারণা করতে পারি যে 7টা প্রোটনের অ্যাকচুয়াল ভর কত হবে, কারণ এই 7টা প্রোটনের ভর আমি যেহেতু আগে থেকেই জানি যে একটা প্রোটনের ভর হচ্ছে 2 গ্রাম, সাতটা যে কোনো সময় যদি আমাকে বলে অ্যাকচুয়াল ভর কত 7টা প্রোটনের, তখন এটা বলে দিতে পারি 7 × 14 গ্রাম। তার মানে ঠিক এরকম একটা প্রোটনের ভর এত ক্ষুদ্র যে ওইটাকে আমরা কাজ করতে পারি না, তখন যেটা বললো সেটা হচ্ছে ওই এত ক্ষুদ্র ভর নিয়ে দরকার নাই, ওইটাকে 1 ইউনিট ধরে রেখে দাও। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা শুধুমাত্র প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা হিসাব করবো, যদি কখনো ম্যাথে আমাকে ওই জিনিসটা একেবারে পুঙ্খানুপুঙ্খ ক্যালকুলেশন করতে হয় তখন আমি ওই পথে যাবো, এর আগ পর্যন্ত আমি শুধুমাত্র এই কনসেপশনটা রাখবো যে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা হচ্ছে কি সংখ্যা, ভর, ভর সংখ্যা। বুঝা গেছে ব্যাপারটা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাই হচ্ছে ভর সংখ্যা। তার মানে অ্যাকচুয়ালি একটা পরমাণুর ভর কত, একটা পরমাণুর ভর হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তার মানে পরমাণুর ভর, আমি কি বলতে একটা পরমাণুর ভর, পরমাণুর ভর মানে কি, পরমাণুর ভর সমান সমান নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। ক্লিয়ার? এখন দেখো, এখন তোমাদের যদি কোনো একটা ম্যাথ আসে যে পরমাণুর ভর এত নিউট্রন সংখ্যা এত, তাহলে প্রোটন সংখ্যা কত তোমরা বের করতে পারবা?
এবং এটাও যদি আসে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা এত, নিউট্রন সংখ্যা এত, পরমাণু ভর সংখ্যা কত, সেটাও বের করতে পারবো সমীকরণের মাধ্যমে। তো সেটা করা যায়। এখন আমি যেটা যাবো সেটা হচ্ছে এখন একটা নতুন একটা শব্দে আমরা চলে যাবো, সেটা হচ্ছে আইসোটোপ। এটা হচ্ছে কি আইসোটোপ? আইসোটোপটা কি একচুয়ালি খেয়াল করো, আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমরা এই যে এই পরমাণুটাকে এই পরমাণুটার মধ্যে যদি ইলেকট্রনের কোনো চেঞ্জ করি, আমি যেটা বলছিলাম পরমাণুটা যদি লিথিয়াম হয় পরমাণুটা লিথিয়াম লিথিয়ামই থাকবে। আমরা যদি পরমাণুটা, আমরা যদি পরমাণুটা খেয়াল করো দিদি, আমরা যদি পরমাণুটা প্রোটন ইলেকট্রনটাকে কোনো চেঞ্জ করি তখন এই পরমাণুটা কোনো সময় চেঞ্জ হবে না। পরমাণুটা শুধুমাত্র চেঞ্জ হওয়া পসিবল কখন? যখন প্রোটন সংখ্যাটা চেঞ্জ হবে। আমি প্রোটন সংখ্যা চেঞ্জ করতে পারি না, প্রোটন সংখ্যা চেঞ্জ করলে সেটা লিথিয়াম লিথিয়াম থাকবে না, আমরা অন্য কিছু চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে আমরা হয়তো বা ইলেকট্রনকে চেঞ্জ করতে পারি নয়তো বা নিউট্রনকে চেঞ্জ করতে পারি। এবং নিউট্রনকে চেঞ্জ করার একটা সুবিধা আছে, নিউট্রনকে যদি তুমি চেঞ্জ করো, নিউট্রন যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ সেহেতু নিউট্রন এই পরমাণুর যে নিউট্রালিটি সেটাতে কোনো ইফেক্ট ফেলবে না। এখন দেখো অ্যাকচুয়ালি ভর সংখ্যা মানে কি? অ্যাকচুয়ালি ভর সংখ্যা মানে হচ্ছে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। দ্যাট মিন্স তুমি যদি এটাকে লিথিয়ামে রাখো, প্রোটন যদি ঠিকই রাখো, প্রোটন এক দুই তিন, প্রোটন যদি চারটা হয়ে যায় তখন কিন্তু আর লিথিয়াম থাকবে না, বস্তুটা বেরিলিয়াম হয়ে যাবে। আমি আগে আগে থেকেই বলে রাখতেছি যে একটা বস্তুর পরমাণুকে যদি তুমি চেঞ্জ করতে চাও বা করতে চাও তখন তোমাকে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যাকে চেঞ্জ করতে হবে, অন্য কিছুর চেঞ্জ দ্বারা। ওই যে পরমাণুটা আছে ওই পরমাণুটা চেঞ্জ হবে না, শুধুমাত্র প্রোটনের চেঞ্জ দ্বারা পরমাণুটা চেঞ্জ হওয়া পসিবল। তার মানে তুমি এদিকে প্রোটন যদি না চেঞ্জ করো অন্য কিছুকে চেঞ্জ করতে পারো, অন্য কিছুকে চেঞ্জ করলে কি ইফেক্ট পড়বে খেয়াল করো। তুমি যখন এই লিথিয়াম ধরে নাও, এটা হচ্ছে লিথিয়াম, এই লিথিয়ামের যদি ইলেকট্রনে চেঞ্জ করো তখন তার উপরে কি ইফেক্ট পড়তেছে দেখো। যখন তুমি ইলেকট্রন আনতেছো তখন কি তুমি ঋণাত্মক সংখ্যা বাড়াইতেছো না, মানে ঋণাত্মক চার্জ বাড়াইতেছো না, তখন অ্যাকচুয়ালি লিথিয়াম ঋণাত্মক আধানে আয়িত হইতেছে। যখন তুমি একটা ইলেকট্রন আনলা তখন সে একবার ঋণাত্মক, যখন দুইটা ইলেকট্রন ঢুকাইলা তখন সে দুইবার ঋণাত্মক, যখন তিনটা ইলেকট্রন ঢুকাইলা তখন সে তিনটা ঋণাত্মক, এরকম। আবার তুমি যদি এটা করো ইলেকট্রনকে সরাই আনো তখন সে কি থাকতেছে লিথিয়াম, ইলেকট্রনকে সরাইলে সে একবার প্লাস হইতেছে, যদি দুইটা সরাইতে পারো তখন সে দুইটা দুইবার প্লাস হইতেছে, যখন যদি তুমি তিনবার সরাইতে পারো তখন সে তিনটা প্লাস হইতেছে। এছাড়া কিন্তু আর কোনো চেঞ্জ হচ্ছে না, এছাড়া কোনো আর কোনো চেঞ্জ হচ্ছে না, ক্লিয়ার? বাট অ্যাকচুয়ালি তুমি কয়টা সরাইতে পারবা, কয়টা অ্যাকচুয়ালি কি এখানে আমরা ইলেকট্রন ঢুকাইতে পারি কিনা সেইগুলো হচ্ছে অন্য ব্যাপার, সেগুলো আমরা সামনে বা হায়ার লেভেলে যাইলে বুঝতে পারবো। বাট আমি তোমাকে এই জায়গাটাতে বুঝাচ্ছি অ্যাকচুয়ালি আইসোটোপ বোঝানোর জন্য, খেয়াল করো। এখন দেখো আমি যদি প্রোটন সংখ্যাকে চেঞ্জ করে দিই তখন কিন্তু লিথিয়ামটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ প্রোটন সংখ্যা প্রত্যেকটা প্রজাতি প্রত্যেকটা পরমাণুর প্রত্যেকটা মানে আলাদা আলাদা পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, কোনোটার সাথে কোনোটার মিল নেই। তুমি প্রোটনকে চেঞ্জ করবা চেঞ্জ হয়ে যাবে বস্তুটা। দ্যাট মিন্স সাপোজ প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন ভিন্ন, তুমি ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করবা মানুষটা চেঞ্জ হয়ে যাবে, বুঝা গেছে ব্যাপারটা? বাট তুমি মানুষের ওই মানুষের ড্রেস যত চেঞ্জ করো না কেন তাতে কিছু যায় আসে না, ইলেকট্রন নিউট্রন এগুলো হচ্ছে ড্রেস জাস্ট। আর এই যে যে প্রোটন সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকটা পরমাণুর বিভিন্ন ফিঙ্গারপ্রিন্ট আছে, কোনো পরমাণুর ফিঙ্গারপ্রিন্টের সাথে কোনো পরমাণুর ফিঙ্গারপ্রিন্ট মিলে না, সেই ফিঙ্গারপ্রিন্টটা কি? সেই ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে পারমাণবিক সংখ্যা। অর্থাৎ লিথিয়াম যদি ফিঙ্গারপ্রিন্ট দেয় তখন সাপোজ তিনটা দাগ পড়বে, বেরিলিয়াম যদি ফিঙ্গারপ্রিন্ট দেয় তখন চারটা দাগ পড়বে, তার মানে ওইটাতে কয়টা প্রোটন আছে? চারটা প্রোটন আছে। এটা তোমাকে সবসময় রাখতে হবে যে প্রত্যেকটার ক্ষেত্রে কি চেঞ্জ? প্রোটন সংখ্যা চেঞ্জ। অর্থাৎ তুমি যদি এই লিথিয়ামের যদি একটা প্রোটন এখন বাড়ায় দাও তখন সেটা লিথিয়াম থাকবে না, বেরিলিয়াম হয়ে যাবে। যদি একটা কমায় দাও তখন সে আর লিথিয়াম থাকবে না, সে হিলিয়াম হয়ে যাবে। বা তুমি অন্যগুলো চেঞ্জ করতে পারো, নো টেনশন, চেঞ্জ করো। এখন দেখো এখন তুমি যদি এদিকে যদি প্রোটনটাকে তো চেঞ্জ করতে পারতেছো না, তুমি যদি লিথিয়ামে রাখো তখন তুমি নিউট্রনটাকে চেঞ্জ করতে পারো, নিউট্রন বাড়াইতে পারো, নিউট্রন কমাইতে পারো, যা ইচ্ছে তাই করতে পারো, নো প্রবলেম, যদি তোমার মধ্যে সেই রকম ইনস্ট্রুমেন্ট থাকে, ক্লিয়ার? এখন দেখো তুমি যদি এদিকে যদি একটা নিউট্রন বাড়াই দাও, তুমি যদি এদিকে একটা নিউট্রন বাড়াই দাও, ইনিশিয়ালি আমরা যদি লিথিয়ামের কথা চিন্তা করি, ইনিশিয়ালি যে লিথিয়ামটা ছিল সেই লিথিয়াম হচ্ছে এই লিথিয়াম। এবং এই লিথিয়ামের আমরা যদি দেখি ইনিশিয়ালি লিথিয়ামটা হচ্ছে এখানে দিলাম, এটা হচ্ছে লিথিয়াম। এই লিথিয়ামের প্রোটন সংখ্যা ছিল 3, এই লিথিয়ামের প্রোটন সংখ্যা কত ছিল?
3 এবং নিউট্রন সংখ্যা ছিল হতে 4 নিউট্রন সংখ্যা 4 যে কারণে আমরা মোট ভর সংখ্যা পাইছিলাম হতে 7 এখন আমরা লিথিয়ামটাকে যদি ঠিক রাখতে হয় আমাদেরকে প্রোটন সংখ্যাটা ঠিক রাখতে হবে প্রোটন সংখ্যাটা ঠিক রাখতে হবে আমরা প্রোটন সংখ্যা ঠিক রাখলাম দ্যাট মিন্স আমি আমি চাচ্ছি যে লিথিয়ামকে কিছু একটা করাবো এটা লিথিয়াম খেয়াল করো এটা হচ্ছে লিথিয়াম তো প্রোটন সংখ্যাকে দিয়ে তো আমি চেঞ্জ করতে পারবো না সেটা আমি চেঞ্জ করতে পারবো কাকে নিউট্রন সংখ্যাকে আমি চেঞ্জ করতে কল করতে পারবো কাকে নিউট্রন সংখ্যাকে এখন দেখো নিউট্রন সংখ্যা এদিকে ছিল 4টা এখন যদি আমি নিউট্রন আরেকটা বাড়াই দিই খেয়াল করো নিউট্রন আরেকটা বাড়াইতে পারি তো নিউট্রন যদি আরেকটা বাড়াই খেয়াল করো অ্যাকচুয়াল ভর সংখ্যা কি চেঞ্জ হইতেছে কিনা নিউট্রন যদি আরেকটা দিই তখন অ্যাকচুয়ালি হচ্ছে নিউট্রন হচ্ছে এদিকে হচ্ছে 5 দ্যাট মিন্স অ্যাকচুয়ালি ভর হচ্ছে 8 অ্যাকচুয়ালি ভর হচ্ছে কত 8 এখন দেখো দুইটা পরমাণু কিন্তু একই প্রকার কারণ কি দুইটা পরমাণু এক কোন কারণে দুইটা পরমাণুর একই ফিঙ্গারপ্রিন্ট আছে দুইটা পরমাণুর একই ফিঙ্গারপ্রিন্ট কোন কারণে দুইটা পরমাণুর একই পারমাণবিক সংখ্যা আছে বাট প্রবলেমটা যে জায়গায় সেটা হচ্ছে দুইটা পরমাণুর ভরে চেঞ্জ হয়ে গেল কারণ আমরা জানি যে ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা তাহলে এই যে এই জায়গায় আমি যে নিউট্রনকে যে চেঞ্জ করতেছি সেই নিউট্রনকে চেঞ্জ করার যে ফলটা সেই ফলটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভর চেঞ্জ হয়ে যাইতেছে এই যে এখন এই যে দুইটা লিথিয়াম আছে এই দুইটা লিথিয়াম অবশ্যই তাদের প্রোটন সংখ্যা এক দুইটা লিথিয়ামও এক ধর্মের হয়তো একটু চেঞ্জ থাকতে পারে যেটা হোক না কেন বাট এই যে এই দুইটা লিথিয়ামকে এখন একটাকে অপরটার আইসোটোপ বলা হয় একটাকে অপরটার আইসোটোপ বলা হয় তোমরা আইসোটোপ কি আইসোটোপ হচ্ছে একই পারমাণবিক সংখ্যা খেয়াল করো একই পারমাণবিক সংখ্যা এবং ভিন্ন ভর বিশিষ্ট যৌগ বা মৌল ভিন্ন ভর বিশিষ্ট মৌল কি বললাম ভিন্ন ভর বিশিষ্ট একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে আইসোটোপ বুঝা গেছে ব্যাপারটা আইসোটোপ মানে কি আইসোটোপ মানে হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি কাকে চেঞ্জ করতে পারবা একই যদি মৌল হয় তখন তুমি প্রোটনকে চেঞ্জ করতে পারবা না তুমি তখন তোমার কাছে সুযোগ আছে ইলেকট্রনকে চেঞ্জ করার সুযোগ আছে নিউট্রনকে চেঞ্জ করার যখন তুমি ইলেকট্রনকে চেঞ্জ করতেছো বস্তুটার চার্জে ইফেক্ট পড়তেছে যখন তুমি নিউট্রনকে চেঞ্জ করতেছো তখন ওই পরমাণুটা কিসে ইফেক্ট পড়তেছে হচ্ছে ভর সংখ্যায় তুমি সেটাকে বলা হয় আইসোটোপ বুঝা গেছে ব্যাপারটা আইসোটোপ মানে হচ্ছে একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বা একই পরমাণু বিশিষ্ট একই প্রোটন সংখ্যা বিশিষ্ট বা ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌল বুঝা গেছে ব্যাপারটা এখন দেখো এখন অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে জাস্ট বোঝানোর জন্য বললাম ঠিক আছে তো আমরা যে প্রকৃতিতে আমরা হাইড্রোজেনের যে আইসোটোপ হয় সেই হাইড্রোজেনের কয়েক আইসোটোপের নাম বলতেছি হাইড্রোজেনের আমরা কি জানি হাইড্রোজেনের একটা প্রোটন থাকে হাইড্রোজেনের কয়টা প্রোটন থাকে একটা প্রোটন থাকে এবং হাইড্রোজেনের একমাত্র হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন থাকে না দেখো এটা হচ্ছে একটা হাইড্রোজেন সাপোজ এটা হচ্ছে একটা হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন এটা যেহেতু হাইড্রোজেন সেহেতু এটা কয়টা প্রোটন আছে একটা প্রোটন এবং এইটা কোনো ইলেকট্রন সরি কোনো নিউট্রন নেই দেখেন এটা ইলেকট্রন আছে একটা তাহলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1 প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা কত 0 তার মানে ভর কত আসছে 1 হাইড্রোজেনের এই অবস্থাটাকে বলা হয় প্রোটিয়াম এই অবস্থাকে কোন কারণে প্রোটিয়াম বলা হয় কারণ হচ্ছে এদিকে শুধুমাত্র প্রোটন অবস্থান করতেছে প্রোটন শব্দটা থেকে নাও প্রুট সেইখান থেকে নাও প্রোটিয়াম বুঝা গেছে ব্যাপারটা ওকে এখন দেখো এটা যে সাধারণ অবস্থায় হাইড্রোজেনের এখন আমরা কিছু কিছু হাইড্রোজেন পাই যে হাইড্রোজেনটাতে এই একটা প্রোটন থাকে না শুধুমাত্র সেটা হচ্ছে একটা নিউট্রন আইসা করে তাহলে একটা নিউট্রন আছে যেহেতু প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ হয় না দ্যাট মিন্স হাইড্রোজেন হাইড্রোজেনই থাকবে হাইড্রোজেনের কোনো চেঞ্জ হবে না যদি একটা প্রোটন বাড়তে আসতো তখন ওইটা আর হাইড্রোজেন থাকতো না সেটা হয়ে যেত হিলিয়াম কিন্তু নিউট্রন আসাতে কোনো চেঞ্জ হবে না দ্যাট মিন্স এখন আমরা যে হাইড্রোজেনটা পাবো সেই হাইড্রোজেনটার প্রোটন সংখ্যা হচ্ছে 1 অল টাইম 1 থাকবে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 1 তখন দেখো তাহলে মোট ভর সংখ্যা কত পাচ্ছি আমরা 2 মোট ভর সংখ্যা কত পাইলাম 2 এবার তো বোঝা গেছে এবং এই অবস্থাটাকে বলা হয় ডিউটেরিয়াম হাইড্রোজেনের ডিউটেরিয়াম অবস্থা এখন দেখো আমরা আরেকটা হাইড্রোজেন পাই যে হাইড্রোজেনটার প্রোটন সংখ্যা 1 হাইড্রোজেন বলতে যত হাইড্রোজেন আছে যত পৃথিবীর যত হাইড্রোজেন আছে সকল হাইড্রোজেনে একটা প্রোটন সংখ্যা ক্লিয়ার এখন দেখো এই যদি আমরা অন্য একটা নিউট্রন বাড়াই তখন কি ইফেক্ট পড়বে সেটা হচ্ছে দেখো দুইটা নিউট্রন হয়ে গেল দ্যাট মিন্স এখন ভর সংখ্যা যে গেল সো হাইড্রোজেন এরকম প্রকৃতিতে বা আমরা তেজস্ক্রিয়তার মাধ্যমে 7টা আইসোটোপ তৈরি করতে পারি হাইড্রোজেনে তোমাদের বইয়ে তো 3টা দেওয়া আছে সো এইটাই প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম বুঝা গেছে এই 3টা হাইড্রোজেন অর্থাৎ আমরা কি বললাম আইসোটোপ বলতে তাহলে আমরা কি বুঝলাম আইসোটোপ মানে হচ্ছে খেয়াল করো
এই চিন্তা ক্ষেত্রে কিন্তু পারমাণবিক সংখ্যা একই ছিল, পারমাণবিক সংখ্যা একই, দেখো ওয়ান 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 পারমাণবিক সংখ্যা একই, বাট চেঞ্জ হয় নাই কে, চেঞ্জ হয়েছে কে, নিউট্রন সংখ্যা, একটা ছিল জিরো, একটাতে ওয়ান, একটাতে টু, এবং এই তিনটাকে পরস্পরে পরস্পরের আইসোটোপ বলা হয়। বুঝাইছে, ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।